আচ্ছা, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আগের দিন আমরা যে একটা 1 মিনিট একটা রিল পাবলিশ করছিলাম আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে একটা শর্টস আকারে যে ভিডিওটা দিছিলাম সুইডেনে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি লোকের ঘাটতি, এই বিষয়টাকে হাইলাইট করে। কিন্তু আগের দিনের ওই ভিডিওর কমেন্টে আসলে দেখলাম যে একটা ছোট ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কেমন ভুল বোঝাবুঝিটা? সেটা হচ্ছে, অনেকে মনে করতেছেন যে ঘাটতি আছে বলে বাংলাদেশ থেকে এসে কি আমরা জয়েন করতে পারবো জবগুলোতে। আসলে ব্যাপারটা ততটা সহজ না, কারণ একটা বড় অংশের চাকরিতেই আপনাকে একটা লেন্থ অফ পিরিয়ড আপনাকে একটা ডিগ্রি করতে হবে, এবং কিছু কিছু চাকরিতে শুধুমাত্র ডিগ্রিটাই আপনাকে চাকরি পর্যন্ত নিবে না। যেমন স্পেশালি পুলিশের চাকরিতে, কি মা আল্লাহ, পুলিশের চাকরিতে যেমন আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য বা ডিগ্রিটা করার জন্যই আপনাকে সুইডিশ সিটিজেনশিপ থাকতে হবে। কি মা আল্লাহ, ব্লুবেরি ফেটে গেছে হাতের ভিতরে। আচ্ছা দাঁড়া, আমি একটুখানি কথা বলি মা। হ্যাঁ, এবং একই সাথে টিচিং প্রফেশন বা নার্স, এই প্রফেশনগুলোতে থাকার জন্য অবশ্যই আপনাকে সুইডিশ লাইসেন্স নিতে হবে। এগুলোতে যেমন আবার আপনার সিটিজেনশিপের কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার লাইসেন্স থাকতে হবে, তাই না? তো কিন্তু আগের দিনের ভিডিওটা আসলে আমি যেই বিষয়টাকে মাথায় রেখে করছি সেটা হলো, এটা একটা নলেজ ক্যারি করা যে কোন কোন সেক্টরগুলোতে আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল থাকলে আপনি জয়েন করতে পারবেন। ঘাটতি আছে বলেই বাংলাদেশ থেকে আপনি এসে জয়েন করবেন ব্যাপারটা তেমন না। বাংলাদেশ থেকে আসেন অথবা আপনি সুইডেনে থাকেন, এই সেক্টরগুলোতে লোকের ঘাটতি আছে বলে আপনি এসেই ডিরেক্ট বা এখান থেকে আপনি জয়েন করতে পারবেন। আপনাকে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, বাট মেন আসার কথা হলো, আপনি যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন চাকরির আসলে কোনো অভাব নেই, কারণ এই সেক্টরগুলোতে এত এত প্রচণ্ড ঘাটতি। এবং স্পেশালি আমি আগের দিনও বলছি, নার্সিং প্রফেশনে এত হিউজ ঘাটতি যে আপনার যদি লাইসেন্স থাকে অর্থাৎ সুইডিশ নার্সিং ডিগ্রি করা থাকে তাহলে আসলে আপনার চাকরি কেউ ঠকাইতে পারবে না। এরকম আরও অনেক চাকরির কথা আমি আগের দিন বলছি। সুতরাং আজকের এই ভিডিওটা আবার আমি যেভাবে র্যাপ আপ করতে চাই সেটা হলো যে, এই ভুলটা ভাঙানোর জন্য যেটা আগের দিনের ভিডিওতে তৈরি হয়েছে, কারণ আমি যেহেতু 1 মিনিটে ভিডিওটা শেষ করতে চাইছি অনেক জিনিস ক্লিয়ার করতে পারিনি, তো এই কারণে আজকে বলে দিই যে ঘাটতি আছে, কথা সত্য, 100% পিওর রাইট কথা, কিন্তু বাংলাদেশ থেকে এসে বা আপনি এখানে আসেন বলেই ঠাস করে এখানে জয়েন করতে পারবেন ব্যাপারগুলো তেমন না। এই বেশিরভাগ প্রফেশনাল নিডস, স্পেশাল রিকোয়ারমেন্টস, স্পেশাল স্কিলস, স্পেশাল লাইসেন্সেস, কিন্তু এটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি পেশাগুলোতে ভেরি ওয়েলকাম। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি গতদিনের ভিডিওতে তৈরি হওয়া কনফিউশনগুলো দূর করতে পারছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই লিভ সাম কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন, বোথ ইন ইউটিউব অ্যান্ড ইন ফেসবুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন অ্যানাদার ওয়ান।